তিন নাম্বার টি টোয়েন্টিতে বাংলাদেশ হেরে যাওয়ার পর কেন উইলিয়ামসন আমাকে যে পছন্দটা দিছে এখন আমি তারে খুঁজতেছি। কেন উইলিয়ামসন তুমি কোথায়, এদিকে আসো, তোমাদের প্লেয়ারদের এই পাতলা পায়খানা হয়ে গেল কেন বলো তো? আরে বিরাট কোহলি ভাই, তিন নাম্বার টি টোয়েন্টিতে পই পই হিসাব রেখেছিলাম, তারপর আজকে কেলানি দিয়েছি। ও মাই গড, পঞ্চম টি টোয়েন্টিতে আসো। অভিনন্দন বাংলাদেশ টিম, তোমরা সিরিজ জিতে গেছো। আপন কাকু, বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে প্রথমবারের মতো সিরিজ জিতে গেল, এতে অবদান কার? আমি বোর্ড প্রেসিডেন্ট, সো আমার ক্রেডিট সব। আমি বোর্ড প্রেসিডেন্ট, সব ক্রেডিট আমার, বুঝছ? কথা সত্য বলছেন। আমি তো নাসুম রে ডাকছিলাম, বলছি বল এইভাবে এইভাবে ঘুরাই ঘুরাই স্টাম্প টিস্টাম বল করবি, ঠিকই নাসুম সাইড উইকেট লয়ে লাইছে। আরে পাপন ভাই, এদেরকে টিমে রাখছে কেডা? আমি না, আমি রাখছি না, তাতে আমার অবদানটা আছে না? হ, তুমি তো লিটন দাসকেও রাখছো, সেও তো খেলে আবার নাসুমও খেলে। এ ভাই, দিছিলাম দিছিলাম, অল্পের জন্য ম্যাচটা জিততে পারলাম না আজকে। তুই ধৈর্য ধর। এরে পাতিল, তোদের কারণে আজকে আমি দুই উইকেট পাই নাই, আর আমি আজকে রানও করতে পারি নাই, তোদেরকে পঞ্চম ম্যাচে খেলে দেব, এমন কেলানি দেব না সারা জীবন মনে থাকবে। কথা সত্য বলছেন। আমি তো আগেই কইছিলাম ফিজ থাকলে তোরা খেলিস না, ফিজ খেলছে, সাইড উইকেটও লইছে। জেমিসন, তুমি ডাগের থেকে কেমনে কইলা? এই মোস্তাফিজ কি জানো, সাথে এসে চুপচাপ থাকে আর এসে ঠুসঠাস উইকেট গুলা লইয়া লয়, এটা আমি আইপিএল থেকে বুঝছি। ভাবছিলাম আইসকা মোস্তাফিজকে ফি দেমু, কিন্তু এর আগে নাসুম আমাকে প্যাকেট করে দিল। বেড়া, আমি তো ভাবছিলাম আজকে 50 করব, ম্যাচটা জিততে যাব, পঞ্চম ম্যাচে জিততে সিরিজটা জিতে যাব, কিন্তু মেহেদি হাসান পোলাটা কি করলো? আরে মেহেদি তোমারে লুতা বল দিছে, তুমি আগে খেলতে গেছো, বল চলে আসছে আমার কাছে, আমি স্টাম্পটা ভাঙিয়ে দিছি, তুমি আউট। স্কোয়াডের মধ্যে রাইখা আমারে খেলতে দিতেছে না, এটা কোন ধরনের কথা, কোন ধরনের কথা এগুলা? সংবিধানের কোথায় লেখা আছে স্কোয়াডের রাইকা খেলতে দেবে না? আরে সম খেপিস না ভাইয়া, খেপিস না, সামনের ম্যাচে তো ঘরে নামায় দেমো। ভাই যান, আমি কি আমি খেলতাম না? আচ্ছা রিয়াদ ভাই, আমি কি দোষ করছি, আমার বয়স কম দেখে আর তোমরা আমার খেলায় লও না, এটা কিন্তু ঠিক না। শামিম তুই ধৈর্য ধর। আচ্ছা খারা, আমি দরকার হইলে খেলতাম না, তোরা খেলিস। সত্যি বলতে কি বাংলাদেশ কিন্তু চোখে চোখ রেখে খেলতে শিখে গেছে, এবার মজা হবে। বিশেষ করে মুস্তাফিজ অস্থির খেলতেছে প্রত্যেকটা ম্যাচে, ও নো অসাধারণ। আরে মেন্দা না পা, সামনে আইপিএল খেলা হবে, সেখানেও আইপিএল এ দেখো মুস্তাফিজের খেলা। যেখানে খেলুক না কেন, বাট খেলুক। সো বন্ধুরা, তোমরা কমেন্টে জানায় দাও নিউজিল্যান্ডকে পঞ্চম টি টোয়েন্টিতে খেলে দেবে কিনা। আমরা খেলবো।